বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে পাত্রীর প্রেমে পড়ে গিয়েছে শরীফুল, যাকে মরার্ন ভাষায় ক্রাশ বলে। দুই পক্ষই রাজি, সিদ্ধান্ত হল দুই সপ্তাহ পরে বিয়ে হবে। শরীফুল তার হবু বউয়ের সাথে বিয়ের শপিংয়ে যাবে। এর আগে দুই দিন হবু বউ তানজিলার সাথে ফোনে কথা বলে শরীফুল কিছুটা ইজি হয়ে গিয়েছে। মাঞ্জা মারা জামা কাপড় পরে শরীফুল রিকশায় মেট্রো শপিংয়ে যাচ্ছিল। সংসদ ভবনের পাশেই তানজিলাকে দেখল একা। শরীফুলের মনে একটা দুষ্টু বুদ্ধি আসল। সে রিকশা থেকে নেমে সন্তর্পণে তানজিলার পিছনে গিয়ে তানজিলার দুই চোখে হাত দিয়ে চেপে ধরল। জীবনের প্রথম রোমান্টিকতা করছে, শরীফুল নিজেও ঘাবড়ে গেছে। তার মুখ দিয়ে কোনো কথা বের হল না। তানজিলা বলল, এই সুমন ছাড়ো, যে কোন মুহূর্তে আমার হবু বর শরীফুল এসে পড়বে, সে এভাবে আমাদের দেখলে কি ভাববে? এমনিতেই ভুদাইটা আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, এই অবস্থায় দেখলে হাদারাম তা হার্ট ফেল করবে শিউর। এছাড়া আগামী সপ্তাহে আমাদের বিয়ে। ইদানিং বউ ঘন ঘন ফেসবুকে প্রোফাইল পিকচার পরিবর্তন করছে। সকালে একটা, বিকেলে একটা, আবার রাতে অন্যটা। আমি বললাম, কাহিনী কি বউ, ঘন ঘন প্রোফাইল পিকচার পরিবর্তন করছো কেন? তুমি তো আর সিনেমার নায়িকা না, বউ মুখ ঝামটা দিয়ে বলল। আমি তো আর তোমার মতো অকর্মার ঢেকি না, আমার কাজের পিছনে নিশ্চয়ই কারণ আছে, ফ্যান ফলোয়ার বাড়াচ্ছি। এমনিতেই তো তোমার প্রোফাইলে ফ্যান ফলোয়ারের বন্যা বয়ে যাচ্ছে, যেই ছবি আপলোড দিচ্ছ সাথে সাথে হিট লাইক কমেন্ট তুফানের মতো ছুটে আসছে। আরো চাই, আরো, আমি সেলিব্রিটি হতে চাই। আমি অবাক গলায় বললাম, শুধু ফেসবুকে ছবি আপলোড দিয়ে সেলিব্রিটি হয়ে যাবে? হাউ ফানি, জরিনার নানি দুর্গাধা, শুধু ছবি হবে কেন? এখন লোকজনের কাছে পরিচিত হচ্ছি, বইমেলায় বই বের করব। আমি বসা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বললাম, কি বের করবে? আরে হাদারাম, বই বের করব বই, শুধু আমার ফ্যান ফলোয়ার আমার বই কিনলেই দেখবা বইমেলায় হইচই পড়ে যাবে, আমি হয়ে যাব বিখ্যাত সেলিব্রিটি। আমি আধা ঘন্টা ঝিম মেরে বসে রইলাম। হায় হায়, আমার বউ লিখবে বই? যে মহিলা বাজারের ফর্তে ঠিক মতো বানান করে লিখতে জানে না, আদা লিখতে বললে গাধা লিখে, রসুন লিখতে বললে বসুন লিখে, সে লিখবে বই? হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি। আগামী বইমেলায় আমি আসছি তোমাদের জন্য একটা অসাধারণ বই নিয়ে, তোমরা আমার সাথে থাকবা তো? লাইক কমেন্টের বন্যা শুরু হয়ে গেল। এক ঘন্টায় কয়েক শো কমেন্ট পড়ল। এক ছাগল লিখল, আমরা আছি মানে? ম্যাডাম, আপনি বই বের করুন, বিক্রি করার দায়িত্ব আমাদের, বই দিয়ে মহামারী করে ফেলব না। আরেক ছাগল লিখল, ম্যাডাম, আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি আপনার বই এই মেলায় দারুণ হিট খেয়ে যাবে, লোকজন পঙ্গপালের মতো ছুটে এসে আপনার বই কিনবে। অন্য এক রামপাঠা লিখল, চোখের ঘুম তো হারাম করে দিলেন, খালি ভাবছি ম্যাডামের বই কবে বের হবে। নিশ্চিত থাকেন ম্যাডাম, আপনার বই হবে মেলার বেস্ট সেলার।